বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুনুর রশিদ, পঙ্গুত বাত, হাড়জোড়া ব্যথা অ্যান্ড প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা টপিকস নিয়ে গল্প করব, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। মূলত বাংলাদেশ প্লাস সারা বিশ্বে ম্যাক্সিমাম লোকজনই এই প্রবলেমটা লাইফের কোনো না কোনো স্টেজে ভুগে থাকেন। কথা হচ্ছে, আপনার কোনো না কোনো স্টেজে এই প্রবলেমটায় পড়ে যান। যেটা মূলত মানে সহজ ভাষায় যদি আমরা এটাকে বলি, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। বলতে বোঝাচ্ছে আমাদের এই শোল্ডার, এই জয়েন্টটাতে প্রবলেম। জয়েন্টটাতে প্রবলেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে জয়েন্টের চারপাশে মাসেল স্পাজম, এর পাশাপাশি অ্যাডহেসিভ ফর্মেশন, এরপরে জয়েন্টটা শক্ত হয়ে যাওয়া। রোগীকে যদি বলা হয় যে আপনি আপনার হাতটাকে এইভাবে সোজা করে দিকে উঠান, শোল্ডার জয়েন্টটা এইভাবে না, উনি যেটা করবে সেটা হচ্ছে এইভাবে উঠাবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই জয়েন্টের মানে স্টিফনেস। এখানে মূলত শোল্ডার জয়েন্টটা হচ্ছে এটা বল অ্যান্ড সকেট টাইপের জয়েন্ট। এই জয়েন্টটা আসলে এখানে আছে একটা হিউমেরাস, হিউমারাসের সাথে হিউমারাসের হেড, আর হচ্ছে ক্লাভিকল, ক্লাভিকলের যেটা আর কি মূলত যে গ্লেনোহিউমেরাল জয়েন্ট বা যে চাকতির মতো যে জায়গাটার ভিতরে এই হেডটা বসানো থাকে, হিউমারাসের হেডটা, সেই হেডটা এবং এই দুই জয়েন্টের মাঝখানে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে, এই ফ্লুইডগুলো কোনো কারণে শুকায় যদি যায় তাহলে এই টাইপের প্রবলেম আসলে হতে পারে। এর পাশাপাশি মূলত যেটা বলবো যে এটার টাইপ আসলে আমরা জেনে নিব। তো ফ্রোজেন শোল্ডারে অনেকগুলাই জানার যেগুলো আছে এর ভিতরে এক নাম্বার হচ্ছে টাইপটা আমরা জেনে নিব, তারপরে স্টেজ আছে স্টেজটা জেনে নিব, এরপর কজেস অফ ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন শোল্ডার কেন হচ্ছে সেটা জানবো, তারপরে যেটা জানবো সিমটম, ডায়াগনোসিস, অ্যাট লাস্ট ট্রিটমেন্ট। তো মূলত এটা যদি আমরা ভাগ করতে যাই ফ্রোজেন শোল্ডারকে বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসকে, মূলত যেটা আসলে আমরা মূলত যেটা কি পেয়ে থাকি সেটা হচ্ছে দুই টাইপের। একটা হতে পারে যে প্রাইমারি, যেটা হচ্ছে যে প্রাইমারিটা হচ্ছে ইডিওপ্যাথিক, এবং সেকেন্ডারি যেটা, এটা হচ্ছে যে বিভিন্ন সিস্টেমে কোনো ডিজিজ কন্ডিশন বা বিভিন্ন টাইপের লাইফের আমরা কিছু কিছু কজ, মানে বেসিক কিছু কজ থাকে এই যে সেকেন্ডারি ফ্রোজেন শোল্ডারের। এই কজগুলো আমরা একটু পরে জানবো। মূলত এই দুইটা কারণে দুই টাইপেরই হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনার মূলত ফ্রোজেন শোল্ডারে ইডিওপ্যাথিক পেস, দ্বিতীয়টা হচ্ছে আপনার ফ্রোজেন শোল্ডারের সেকেন্ডারি টাইপসের ভিতরে পড়ে। এখন সেকেন্ডারি প্রাইমারি সেকেন্ডারিটা এটা শেষ করার পরে আমরা যেটা জানবো যে আসলে এই ফ্রোজেন শোল্ডারে কিছু কিছু স্টেজ আছে, মানে স্টেজগুলো, স্টেজকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে পেইনফুল একটা স্টেজ, এই স্টেজটা মূলত 10 থেকে 36 উইকের ভিতরে এই পেইনফুল স্টেজ যেটাকে বলা হয় বা পেইনফুল অথবা ফ্রিজিং ফেজ, এইটা হচ্ছে যে এটা ডিউরেশন হতে পারে 10 উইক টু 36 উইক, মানে 10 সপ্তাহ থেকে 36 সপ্তাহ সময় লাগে এই স্টেজটাতে মানে ডিজিজটা চলে আসতে, ফ্রোজেন শোল্ডারটা চলে আসতে। এর পরবর্তীতে এই স্টেজে মূলত পেইন থাকে, হালকা পেইন, সেই পেইনটা আসলে তখন মেজর পেইন আসলে ওইভাবে বলা হয় না, হয়তো দেখা গেছে যে অন্য কোনো হরমোনাল অ্যাবনরমালিটির কারণে বা সেকেন্ডারি কোনো কজের কারণে দেখা গেল যে এই স্টেজেতে মানে মাইল্ড পেইন থাকবে, মাইল্ড পেইনটের সাথে রেস্ট্রিক্টিভ অফ মুভমেন্ট বা রেঞ্জ অফ মুভমেন্ট কমে যাওয়া জয়েন্টের মূলত, তারপরে মুভমেন্টটাও ধীরে ধীরে কমে যায়। তো প্রাথমিক স্টেজ বলতে এই স্টেজটাকেই বোঝানো হয়। এখন অ্যাডহেসিভ স্টেজ, অ্যাডহেসিভ স্টেজ যেটা, অ্যাডহেসিভ স্টেজ এটাকে মূলত অকাস আর কি, এটা ঘটতে যতদিন সময় লাগে মূলত এটা হচ্ছে 4 to 12 মান্থ, মূলত 4 to 12 মান্থ এই সময়টা লাগে এই স্টেজে। আসলে এই জায়গাটাতে কি হয় সেটা হচ্ছে যে আমাদের শোল্ডার জয়েন্ট একটা কমপ্লেক্স জয়েন্ট, এই জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইডটা কোনো কারণে ফ্রিজ হয়ে গেল বা জমে গেল, টেন্ডন, কার্টিলেজ, লিগামেন্টগুলো যেটা আছে এটা দেখা যায় ধীরে 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 স্কার টিস্যু ফর্ম হয়, এবং স্কার টিস্যু ফর্ম হওয়ার পরবর্তীতে যেটা ঘটে সেটা হচ্ছে মূলত যে এই জয়েন্টের চারপাশে যে মাসেলগুলো আছে, সুপ্রা স্পাইনাটাস, ইনফ্রা স্পাইনাটাস, তার রোটেটর কাপ মাসেল, এরপর দেখা গেল যে ক্লাভিকলের ম্যাক্সিমাম মাসেলগুলো, এই জয়েন্টের এই মাসেলগুলো কিন্তু আস্তে আস্তে স্কার টিস্যু ফর্ম করে বা তুলনামূলকভাবে
স্কার টিস্যু ফর্ম, ফর্মের সাথে সাথে এটা দেখা গেল চারপাশের মাংসগুলো আসলে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরবর্তীতে এটা জয়েন্টের যে ইন্টারনাল একটা মুভমেন্ট বা স্ট্রাকচার, স্ট্রাকচারটা অনেকটাই শক্ত হয়ে যায়। মূলত যে হেমরাজ বা যে জয়েন্টটাকে আমরা বলতেছি যে শোল্ডার জয়েন্ট, জয়েন্টের এর চারপাশে মাসেল, টেন্ডন, কার্টিলেজ, লিগামেন্ট, সাইনোবিয়াম, বার্সা এই টাইপের যে স্ট্রাকচার মিলে একটা জয়েন্ট, এই জয়েন্টটা মূলত ফ্রিজের মতো হয়ে যায়। এই স্টেজে মূলত ম্যাক্সিমাম রোগী তার হাতটাকে আমি উঠাইতে বললে এভাবে সে ইজিলি উঠাইতে পারবে না, পিছনে নিতে বললে এভাবে এটা এটা পারবে না। তারপরে দেখা গেছে যে মাথায় চুল মানে আশ্রাইতে গেলে বা আবু হুজুর সময়ে যে মৎস্যপাটা করা হয় এটা করতে গেলে ম্যাক্সিমাম পেশেন্ট আসলে পেইন ফিল করে। মূলত পিট চুলকানো বা আমরা পিছন সাইড থেকে মানি ব্যাগ থেকে টাকা বের করার কথা যদি বলি বা আমাদের মা বোন যারা আছে তাদের কথা যদি আমরা বলি, তারা আসলে এই যে আঁচলে ঘুমটা দেওয়া বা এই যে মাথা চুল আশ্রানো যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু অনেকটাই সম্ভব তাদের দ্বারা হয় না এই স্টেজটাতে। তারপরে যেটা আছে রিস্ক, এবং এই স্টেজটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ এবং স্টেজ, এবং এই স্টেজটাকেই 100% ধরে নেওয়া হয়, এটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস। এর পরের স্টেজ যেটাই সেটাকে আমরা বলবো আসলে রিসলিউশন ফেজ বা 3 নম্বর স্টেজ যেটাকে বলা হয়। এই স্টেজটা মূলত দেখা গেছে যে এই যে 36 মাস বা 12 মাস বা এইভাবে যে বলতেছি আমরা, এই ডিউরেশনটা রোগটা যখন আসলে কমপ্লিটলি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরবর্তী স্টেজ এটা হচ্ছে কি রিকভারির একটা স্টেজ বলা হয়। এই স্টেজটাতে মূলত ডিউরেশন যেটা লাগে সেটা হচ্ছে 12 to 42 মান্থ। এটা ডিউরেশনটা আসলে সায়েন্টিফিক্যালি যেটা প্রুফ যে 12 মাস থেকে এটা 42 মাস পর্যন্ত সময় লাগে, এবং এই স্টেজটা ধীরে 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 আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলো আসলে আগের জায়গাতে চলে আসে বা আমরা নর্মাল বিভিন্ন টাইপের চিকিৎসা বা ফিজিওথেরাপি এক্সারসাইজ করার মাধ্যমে দেখা গেল যে এই স্টেজটা মূলত ধরা হয় যে রিকভারি ফেজ বা ভালো হয়ে যাওয়া ফেজ। এখন আমরা যদি মূলত এই স্টেজটা পার হয়ে যাই, আপনারা অবশ্যই কিছুটা দেখতে পারবেন, একটু অ্যানাটমিটা সিরিজ এটা আমরা আসলে স্ক্রিনে কম্পিউটার একটা স্ক্রিনে দেখতেছি আমরা ফ্রোজেন শোল্ডারের আমরা ইন্টারনাল স্ট্রাকচার বা অ্যানাটমিটা জানবো। মূলত এই যে হচ্ছে যেটা, এইটা হচ্ছে যে হিউমারাসের হেড আর এটা হচ্ছে যে আপনার স্ক্যাপুলার, মূলত যেই স্পেসটা এই যে চাকতির মতো আমরা মাউজের সাথে যেটা দেখতেছি এখানেই কিন্তু আপনার এই ফ্রোজেন শোল্ডারের যে প্রবলেমটা হয় এর সাথে সাথে যে ল্যাপ্রাম আছে, তারপর আছে হিউমেরাস বা কার্টিলেজ আছে, কার্টিলেজের সাথে যে সাব স্ক্যাপুলারিস মাসেল আছে, মূলত এই চারপাশে মাসেল, টেন্ডন, লিগামেন্ট, কার্টিলেজগুলো আসলে যখনই এটা জমে যাবে বা ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ হওয়ার পরবর্তীতেই কিন্তু আমাদের এই সমস্যাটা দাঁড় হয়ে যায়। তো দর্শক মোটামুটি এটার স্ট্রাকচার বুঝতে গেলে আরও ডিটেলসভাবে আপনারা জানতে পারবেন বিভিন্ন টাইপের ভিডিও ডিডিও এটা ওটা দেখে। তো এর পরবর্তীতে আমরা এটার কজে আসবো যে আসলে ফ্রোজেন শোল্ডারের কজ কী কী হতে পারে। হ্যাঁ, তো এটার কজ যদি আমরা জানতে চাই যে ফ্রোজেন শোল্ডার হোয়াট ইজ দ্য কজেস অফ ফ্রোজেন শোল্ডার, আপনি বা আমি যদি জানতে চাই, জানতে গেলে সবার আগে যেটা করতে হবে এটা হচ্ছে বনি, ওভার গ্রোথ, তারপরে ওয়ার অ্যান্ড টেয়ারিং আছে এই জয়েন্ট, এর পরবর্তীতে যেটা আছে ক্যালসিফিকেশন ইন দ্য হচ্ছে সাব স্ক্যাপুলারিস টেন্ডন, সাব স্ক্যাপুলারিস টেন্ডনে ক্যালসিফিকেশন হওয়ার কারণেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। এর পরবর্তীতে যেটা মূলত হয় ম্যাক্সিমাম এই প্রবলেমটাতে বেশি যারা ভুগে থাকেন তারা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্ট, যারা মূলত লং টাইম ডায়াবেটিসের ট্রিটমেন্ট বা আপনি চিকিৎসা করতে করতেছেন এর পরবর্তীতে কিন্তু ডায়াবেটিস, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি এগুলো হতে পারে, এবং ম্যাক্সিমাম বয়স যারা ওভার এজ বলা যায় যে 50 বা 60 ইয়ারের পরবর্তী যে আমাদের সিটিজেনশিপ বা সিটিজেন আছে দেশে যে নাগরিক আছে এরাই মূলত সবচেয়ে বেশি পরিমাণে এই প্রবলেমটাতে ভুলে থাকে মানে ভুগে থাকে আর কি। যেটা হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল প্যাথোলজি অ্যান্ড রোটেটর টেন্ডিনাইটিসের কারণে এটা হতে পারে। যেটা স্ট্রোকের কথা বললাম এর পরবর্তীতে স্ট্রোকের পেশেন্ট হেমিপ্যালেজিয়া বা এক সাইড প্যারালাইসিস যদি অনেকদিন থাকে থাকার কারণেও কিন্তু আসলে এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস আপনার ইজিলি হতে পারে। এরপরে থাকে যেটা সেটা হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্টের কারণে, অ্যাক্সিডেন্টের কারণে বা দেখা গেল যে আপনি কোনো কারণে ক্লাভিকল ভাঙছে অথবা হিউমেরাসের মানে আপনার যদি দেখা গেল যে ফ্র্যাকচার হয়েছে, অথবা আপনি ধরে নিতে পারি যে আমাদের যদি স্ক্যাপুলার কোনো প্রবলেম হয় এবং লং টাইম যদি এটাকে আমরা মানে ইমোবাইলাইজ পজিশনে রাখি তাহলে কিন্তু এই প্রবলেমটা হওয়ার চান্স সব চেয়ে বেশি। এরপর দেখা গেছে যে ইঞ্জুরি গেল, ইঞ্জুরি পরে ফাইব্রাস টিস্যু ফর্ম হওয়ার কারণে এটা হতে পারে। ইন্টারনাল দেখা যাচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে এই প্রবলেমটা হতে পারে। এর পাশাপাশি যেটা আছে আমাদের প্রোলিফারেটিভ সাইনোভাইটিস, যেটা
সাইনোভিয়াম বা সাইনোভাইটিসের প্রবলেমের কারণেও কিন্তু এটা হতে পারে। এরপর দেখা গেছে ক্যালসিয়াম থিকেনিং, যেটা বললাম যে জয়েন্টের মাঝখানে ক্যালসিয়াম যেটা থাকে এটা ওভার থিক হওয়ার কারণেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তারপর শোল্ডার ইঞ্জুরি যেটা বললাম, ডিপ ট্রান্সভার ফ্রিকশন বা এই অ্যাবনর্মাল মুভমেন্টের কারণেও এটা হতে পারে। লাইফ স্টাইল যদি আমাদের ঠিক না থাকে বা দেখা গেলো যে আমরা প্রতিদিনের যেই পরিমাণে আমাদের অফিসিয়াল কাজকর্ম করতেছি, আমরা আমাদের আসলে ম্যাক্সিমাম অফিসের কাজ যারা বেশি পরিমাণে করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আরো বেশি হয়ে থাকে। বিশেষ করে যারা ড্রাইভিং, লং ড্রাইভিং করতেছেন বা আমাদের বাস বা বলেন যেটা আছে বা ম্যাক্সিমাম মোটর বাইক, এগুলো ড্রাইভিং যারা লং টাইম যারা একাধারে ড্রাইভিং করতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর পাশাপাশি যেটা আছে পার্কিনসন ডিজিজ যেটাকে বলা হয়, এটার কারণে হতে পারে। তারপর আছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেটা বলা হয়, সার্ভাইকাল মানে রিজনটাতে দেখা গেল যে আপনার কোনো কারণে হোক ডিস্ক বার্নিং বালজি বা ডিস্ক হার্নিয়েশন বা প্রোটুশন যদি হয়, বা দেখা গেল যে আপনার স্পাইনের যেটা হাড় আছে এই হাড়ে যেগুলো আছে স্পাইনের যে সার্ভাইকাল রিজনে আমাদের যে স্পাইনের হাড়গুলো আছে মূলত এগুলার কোনো ডিজিজ কন্ডিশনের কারণেও কিন্তু এটা হতে পারে। হিউমেরাসের ফ্র্যাকচার যেটা বললাম এটার কারণেও হতে পারে। আবার দেখেন নার্ভের যে কন্ডাকশন, আপনার আমার এই যে বলতেছি যে ঘাড় থেকে এই দিক দিয়ে যে নার্ভ সাপ্লাই আছে, নার্ভটা মূলত এখানে সুপ্লা স্ক্যাপুলার নার্ভ আছে। এর পরবর্তীতে দেখা গেছে যে সুপ্লা স্ক্যাপুলার নার্ভের পাশাপাশি যে নার্ভগুলা এটা হচ্ছে যে মেডিয়ান নার্ভ আছে, তারপর আর ডেল্টয়েড নার্ভ আছে, তারপরে হচ্ছে যে আলনার নার্ভ, কমন পেরিনিয়াল নার্ভ যেটা আছে, এই নার্ভের সমস্যার কারণেও কিন্তু দেখা গেল যে এই জায়গায় যদি নার্ভের চলাচলের কম বেশির কারণে মাসেল কন্ট্রাকশন হয়ে যায় বা মাসেল যদি স্পাজম হয়ে যায় এটার কারণেও মূলত আমাদের ফ্রোজেন শোল্ডারটা হতে পারে। তো সুপ্রিয় দর্শক, মূলত কজগুলো এরকমই, আপনারা আরও কিছু কিছু কজ আছে যেগুলো আসলে মেডিকেল কন্ডিশনের সাথে রিলেটেড, সেগুলো আসলে আপনারা আপনার ডক্টর যারা আছে তাদের কাছ থেকে আপনারা সুন্দরভাবে জেনে নেবেন। এখন আমরা আসবো সিমটম অফ ফ্রোজেন শোল্ডার। সিমটম অফ ফ্রোজেন শোল্ডারের কথা যদি আমরা বলে থাকি তো সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে যে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমে যাবে, রেস্ট্রিক্টেড জয়েন্ট অফ মুভমেন্ট হবে, পেইন থাকবে, পেইন কেমন হবে, ইন্টেন্স পেইনস মানে প্রচুর ব্যথা যেটাকে বলা হয়। এই পেইনটা আসলে কোন জায়গায় হবে, জয়েন্ট মুভমেন্ট আপনার ডানে বাইয়ে বা উপরে অ্যাবডাকশন অ্যাডাকশন করতে গেলেও কিন্তু এই টাইপের পেইনটা আপনি ফিল করতে পারবেন। বা যদি বলা হয় যে আপনি হাতটাকে ওঠানোর কথা বললে নর্মাল যে টেস্ট আছে সেই টেস্টগুলো করার মাধ্যমে বা মুভমেন্টটা দেখলেও কিন্তু ম্যাক্সিমাম ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট বা এরকম হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে এটা ফ্রোজেন শোল্ডার। এর সাথে যেটা বললাম যে মাসেল স্পাজম কারণে নার্ভের প্রবলেম থেকে আপনার রেডিয়েটিং পেইন হতে পারে। রেডিয়েটিং পেইনটা কোথা থেকে হবে, ঘাড় থেকে সোজা আমাদের শোল্ডার জয়েন্ট থেকে আপার আর্মে আমাদের রেডিয়েটিং পেইন হতে পারে। আরও কিছু সিমটম যেটাকে বলবো সেটা হচ্ছে যে মর্নিং স্টিফনেস, সকালে ঘুম থেকে উঠছে উঠার পরে আমরা ব্যথার পরিমাণটা একটু বেশি বুঝতে পারি, এটা একটা সমস্যা। বা দিনে কাজকর্ম আমাদের নর্মাল লাইফ লিড করতে যায়, আমাদের অফিসিয়াল কাজ বা আমাদের যে মানে পেশাগত কাজগুলো এগুলো করতে যায়ও কিন্তু আমাদের এই প্রবলেমটা সকালে যদিও বেশি থাকে বা আমাদের দৈনন্দিন লাইফ শুরু করার পর ধীরে ধীরে ব্যথাটা কমে যাইতে পারে, এক নাম্বার। এরপরে হচ্ছে যে স্টিফনেসের কথা যেটা বললাম যে জয়েন্টটা শক্ত হয়ে যাওয়াটা এটাও তো আর কি ন্যাচারালি বুঝতে পারবো আমরা। এর পরবর্তী মাসেল কন্ট্রাকশনের যেটা বললাম টেন্ডিনাইটিস বা টেনোসাইনোভাইটিস এই টাইপের প্রবলেমগুলো আমরা বুঝতে পারবো এগুলোর মাধ্যমে। বা রোগীকে যদি বলা হয়, এর আগে যেটা আমরা সেকেন্ড ফেজে যেটা বললাম যে আপনি হাতটা উপরে ওঠানো বা নামাজের সময় যে মানে মুনাজাত ধরতে যাওয়া অথবা উজুর সময় যে আমরা মাথাটা মুসাফা করা হয় এটা করতে যাওয়া বা পিঠ চুলকাইতে যদি বলা হয় উল্টাপাশ থেকে রোগীকে, এগুলো আসলে মানে একদম সচরাচর রোগী কখনোই এই টাইপের কাজগুলো করতে পারে না এবং এই সিমটম দেখেও কিন্তু আমরা মূলত শিওর হয়ে যাই যেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এর পরবর্তীতে আমরা যদি বলি যে ডায়াগনোসিস হতে বলতে আমাদেরকে যেটা বলতে দর্শক, ডায়াগনোসিস অফ ফ্রোজেন শোল্ডারের ভিতরে আমরা মূলত এটাকে তিনটা স্টেজে ভাগ করবো। এক নাম্বার হচ্ছে আমাদের ম্যানুয়াল টেস্টের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে আমাদের ল্যাব টেস্ট, তিন নাম্বার হচ্ছে এটা মানে ইমেজিং টেস্ট। আসলে ম্যানুয়াল টেস্টের কথা যদি প্রথমে বলি এটা হচ্ছে লুক ফিল মুভ। লুক বলতে আমার ওই জায়গাটা দেখতে হবে যে আমার মাসেল স্পাজম আছে নাকি, মাসেল স্পাজম মানে কালার চেঞ্জ হয়ে মানে আসে কি না, ওইখান থেকে স্কার টিস্যু ফর্ম হয়েছে অথবা মানে কতটুকু হয়েছে সেটাও আমাদের দেখতে হবে। এর পরবর্তীতে লুক ফিল বলতে চারপাশে শোল্ডার জয়েন্টে গ্লাইডিং মুভমেন্ট বা মানে অ্যাবডাকশন অ্যাডাকশন ইন্টারনাল রোটেশন, এই রোটেশন মুভমেন্ট করে আমাদেরকে দেখতে হবে বা পেশেন্ট যাতে ফিল করতে পারে যে পেইনটা আপনি কেমন পেইন মানে বুঝতে পারতেছেন এটা। এর পরবর্তীতে যেটা হচ্ছে যে মুভমেন্ট, আমাদের মুভমেন্ট করে দেখতে হবে আসলে শোল্ডারে যেই টাইপের মুভমেন্টগুলো আছে ম্যাক্সিমাম মুভমেন্টগুলো হচ্ছে যে আমাদের
মানে ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন এন্ড রোটেশন মুভমেন্ট, এই রোটেশন মুভমেন্টগুলো আমাদের সুন্দরভাবে দেখতে হবে। দেখার পরেও কিন্তু একটা একজন ডক্টর বা একজন মানে হেলথ কেয়ার প্রোভাইডার কিন্তু বুঝতে পারে যে আসলে আপনার এটা ফ্রোজেন শোল্ডার কতটুকু হয়েছে বা কতটুকু হয় নাই। এর পরবর্তী কিছু ম্যানুয়াল টেস্ট আছে দর্শক, যেটা বলবো আপনাদের, এটা হচ্ছে নির টেস্ট। নির টেস্টটা মূলত যেটার কারণে করা হয়, এটা হচ্ছে রোটেটর কাপ ইমপিগমেন্টেশন আছে কিনা এটার জন্য মানে যে টেস্টটা সেটা হচ্ছে নির টেস্ট করা হয়। এরপর হচ্ছে জব টেস্ট। জব টেস্টটা হচ্ছে মূলত হচ্ছে অ্যান্টেরিয়র শোল্ডার ইঞ্জুরি বা শোল্ডার যদি ডিসলোকেশন থাকে বা দেখা গেছে যে মানে শোল্ডার ইনস্টাবিলিটির জন্য কিন্তু এই জব টেস্টটা করা হয়ে থাকে। তারপরে যেটা আছে হাউকিন টেস্ট যেটাকে বলা হয় এই টেস্টটা। এরপর হচ্ছে মুভমেন্ট টেস্ট। এর পর যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এটা জয়েন্টের ভিতরে ইঞ্জেকশন পুশ করার মাধ্যমে, যেমন ইঞ্জেকশন টেস্ট যেটাকে বলা হয়, কোনো কারণে আমরা যদি ইঞ্জেকশনের ভিতরে জেড লিডোকেইন বা আমরা যদি লোকাল অ্যানেস্থেসিয়া মানে জাস্ট এক সিরিঞ্জের বা 5 ml বা 10 ml নিয়ে আমরা জয়েন্টটাতে পুশ করার পরবর্তীতে যদি ব্যথাটা কমে যায় বা রোগী যদি পেইন ফিল কম তুলনামূলক কম মনে করে তাহলে ধরে নেওয়া হয় যে এই টেস্টটা পজিটিভ। এরপরে আপনার ল্যাব টেস্টের ভিতরে মূলত আমরা যেটা করবো রোগীর অ্যাসোসিয়েট কোনো ডিজিজ কন্ডিশন আছে নাকি তার জন্য আমরা ল্যাব টেস্ট করে থাকি। ল্যাব টেস্টের ভিতরে যেটা পরে মূলত হচ্ছে সিবিসি ইএসআর হিমোগ্লোবিনের টেস্ট আমরা করে নিব। এর পরবর্তীতে দেখা গেল ইউরিক সিরাম ইউরিক অ্যাসিডের টেস্ট আমরা করে নিব। আরবিএস বা র্যান্ডম ব্লাড গ্লুকোজের প্রবলেম যদি থাকে সেটা আমরা করে নিব ডায়াবেটিসের পেশেন্টের জন্য। এর পরবর্তীতে আমরা আরও কিছু টেস্ট, যেমন আল্ট্রাসোনোগ্রাম আমরা করতে পারি, এটা হচ্ছে যে এই মানে মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম, এটা আরও আসলে অনেকটা পজিটিভ দিক এই টেস্টের জন্য বা আমাদের ফ্রোজেন শোল্ডার ইনভেস্টিগেশনের জন্য। এরপরে বলছিলাম ইমেজিং টেস্টের কথা। ইমেজিং টেস্ট বলতে যেটা মূলত বোঝানো হয় এটা হচ্ছে এক নম্বরে ফার্স্ট এক্স রে, কিন্তু এক্স রে এই টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা এক্স রে করে আসলে আমরা তেমন কিছু বুঝতে পারবো না, এই জন্য এক্স রে কে কনফার্ম টেস্ট কখনোই ধরা হয় না ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা করবো সিটি স্ক্যান করবো, এটার মাধ্যমে আমরা ওই জয়েন্টের ইন্টারনাল যে ফাংশন আছে টেন্ডন কার্টিলেজ লিগামেন্টস সাইনোভিয়াম বার্সা আমরা যেটা বললাম বা মাসেল বা অ্যাসোসিয়েট মাসেলগুলোর কোনো প্রবলেম আছে নাকি সিটি স্ক্যান এমআরআইয়ের মাধ্যমে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে যাই। এর পরবর্তীতে যে টেস্ট করতে পারি আমরা বোন স্কিনটোগ্রাফি টেস্ট করতে পারি। এর পরবর্তীতে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, যদিও এইদিকে খুব কম করা হয় আমাদের বাংলাদেশে, এবং যদি মেজর কোনো নার্ভের প্রবলেম বা মুভমেন্টের যদি কোনো প্রবলেম হয় বা যদি হেমিপ্লেজিক পেশেন্ট বা স্ট্রোকের পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে এই এই মূলত যে টেস্টটা করানো হয় সেটা হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। মূলত দর্শক টেস্ট বলতে এগুলাই। আপনারা এর পরবর্তীতে ডাক্তার বা যেই ডাক্তারের মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট করতেছেন তেনার কাছ থেকেও কিন্তু সেই মানে ডক্টর আপনাকে কিন্তু আরও যদি অ্যাসোসিয়েট কোনো টেস্টের প্রয়োজন হয় উনি আপনাকে অবশ্যই পরামর্শ দিবেন যে এই টাইপের টেস্টটা করলে সবচেয়ে ভালো হবে, আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি টেস্টগুলো করবেন। তো দর্শক এরপরে আসবো আমরা ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটাকে মূলত তিনটা ভাগে আমরা ভাগ করতে মানে ভাগ করবো, সেটা হচ্ছে যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা, এটা হচ্ছে যে এর ভিতরে মানে যেটা মূলত বোঝানো হয় মূলত এটা হচ্ছে যে ফিজিওথেরাপি রিলেটেড যেটা চিকিৎসা ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে ফিজিওথেরাপিটা অবশ্যই অনেক মানে মানে রিলায়েবল টেস্ট একটা। আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট বা কিডনির প্রবলেম বা এই টাইপের কোনো সমস্যায় ভুগে থাকেন তাইলে আপনাকে যেটা করতে হবে এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আপনাকে সুন্দরভাবে করতে হবে, কারণ নন মেডিকেল বা নন মেডিসিন দিয়ে যেই ট্রিটমেন্টটা করানো হয় এর ভিতরে আল্ট্রাসাউন্ড আছে, আইআরআর আছে, শর্ট ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, ট্রান্সকিউটেনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন টেস্ট মানে ট্রিটমেন্ট আছে। এর পরবর্তীতে বিভিন্ন টাইপের স্ট্রেসিং টেস্ট আছে। এরপরে হচ্ছে যে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট টেস্ট আছে বা শোল্ডার জয়েন্টের গ্লাইডিং মুভমেন্ট টেস্ট আছে, তারপর এক্সট্রা কর্পোরাল শক থেরাপি আছে। এর পরবর্তীতে আপনার আকুপাঙ্কচারের টেস্ট, আকুপাঙ্কচার মানে ট্রিটমেন্ট যেটা চায়না ওরিয়েন্টেড আকুপাঙ্কচারের এটা করতে পারি। আমরা ইয়োগা বা মেডিটেশন বা ধ্যান যেটা বলে এই টাইপের চিকিৎসাও কিন্তু আমরা ফ্রোজেন শোল্ডারের জন্য অত্যন্ত কার্যকরী মানে ট্রিটমেন্ট বলা যায়। এরপরে আর্ম স্ট্রেস টেস্ট মানে আর্ম স্ট্রেস যেটা স্ট্রেস এই এটার মাধ্যমেও দেখবেন যে স্ট্রেসিং বিভিন্ন টাইপের স্ট্রেসিং বা বিভিন্ন টাইপের মুভমেন্টের মানে করেও কিন্তু শোল্ডার জয়েন্টকে অনেকটা ফ্রি করা যায় এবং পেইনটা গ্রাজুয়ালি কমে আসে। মূলত নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট বলতে এইগুলাকেই বোঝানো হয়। এর পাশাপাশি আরও কিছু টেস্ট আছে, আপনারা আমার ওয়েবসাইটটা ভিজিট করবেন, ভিজিট করে এগুলো সম্পর্কে আরও ডিটেল জানতে পারবেন। তো মূলত দর্শক এরপরে আসবো আমরা মেডিকেশন বা মেডিসিন কী কী খাবো। যদি এটা লং টাইম ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে বা লং টাইম যদি আমরা এটা ট্রিটমেন্ট করতে যাই বা আমরা কোনো ব্যথার ট্যাবলেট যদি আমরা খেতে চাই, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা NSAID যেটাকে বলা হয়, অ্যাট ফার্স্ট চয়েস হচ্ছে আপনার এসিক্লোরোফেনাক। কারণ এসিক্লোরোফেনাক কিসের জন্য? আসলে এই
মানে ট্যাবলেটটা এই জন্যই খাওয়ানো হয়, এটা অনেক কার্ডিয়াক ফ্রেন্ডলি ট্যাবলেট বলা হয়ে থাকে এই জন্য। এবং লং টাইম যদি আপনি ট্রিটমেন্ট করতে চান এসি ক্লোরোফেনাক এর পরবর্তীতে আমাদের ন্যাপ্রোক্সেন যেটা আছে এই দুইটা ট্যাবলেটই সচরাচর ডাক্তাররা আসলে প্রেসক্রাইব করে থাকেন। তাই আমরা এসি ক্লোরোফেনাকে যদি বলি মানে নর্মাল এসি ক্লোরোফেনাক সারা পৃথিবীতে এই নেমে চলে, এবং এটার হচ্ছে যে ব্র্যান্ড নেম বা কোম্পানি নেম হচ্ছে আপনি যদি স্কোয়ারের কথা ধরেন তাহলে সেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে ফ্লেক্সি 100 mg একটা ট্যাবলেট, সকালে একটা রাতে একটা কন্টিনিউ 7 থেকে 14 দিন পর্যন্ত আমরা খেতে পারি পেইনটাকে কন্ট্রোল করার জন্য। এর পাশাপাশি ব্যথা ট্যাবলেটের সাথে অবশ্যই আমাদের একটি অ্যান্টি আলসারেন ট্যাবলেট খাইতে হবে, সেটা হচ্ছে যে আপনি ধরে নেন স্যাকলো সকালে একটা রাতে একটা, স্যাকলো 20 mg সকালে একটা রাতে একটা আপনি খেতে পারবেন। এর পরবর্তীতে আপনার নার্ভ রিল্যাক্সের, এখানে বলা হয়েছে যে আপনার মাসেল স্ট্রেসিং বা মাসেলের মুভমেন্ট বা মাসেল স্পাজম বা স্কার টিস্যু ফর্ম এবং অ্যাডেশন ফর্মেশন বা লিগামেন্টের টিয়ারিং যদি বলা হয় সেই ক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সিং বা মাসেলের খাবারটা পৌঁছানোর জন্য বা মাসেলের এনার্জিগুলো ফিরে নিয়ে আসার জন্য আমরা যেই ট্যাবলেটটা খেতে পারি সেটা হচ্ছে টলপেরিসন ইপ্রিওসন এই দুইটা ট্যাবলেট। এটা হচ্ছে যে টলপেরিসন নামে সারা পৃথিবীতেই পাওয়া যায়। এটার যদি আপনারা বাংলাদেশে কোম্পানির নেমের কথা বলেন এটা হচ্ছে মূলত মায়োলাক্স নামে আছে, এই কাম আছে মানে 50 mg ক্যাপসুল। এটা ধরে নেন মায়োলাক্সের কথাই যদি আমরা বলি 50 mg একটা ট্যাবলেট সকালে একটা রাতে একটা কন্টিনিউ আপনি 1 মাস বা 1 মাসের বেশিও এটা নিয়ে যেতে পারেন। আপনার ট্রিটমেন্ট কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তার আপনাকে বলে দিবে এই ট্যাবলেটগুলো কতদিন খেতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা বলছি একটা ভিটামিন যেটা বলা হয় যে নিউরোপ্যাথিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকটাই ভালো কাজ করে, যেটা বাংলাদেশের B1, B6, B12 এবং সচরাচর যেটা পাওয়া যায় এটা হচ্ছে নিউরো বি নামে এই ক্যাপসুলটা। এই ট্যাবলেটটাও আপনি সকালে একটা রাতে একটা কন্টিনিউ 1 মাস 14 দিন বা 1 মাস পর্যন্ত আপনি খেতে পারেন। এর প্রয়োজনে যদি আপনার কোনো প্রবলেম বা মানে ফ্রুটফুল কোনো রেজাল্ট না আসে তার জন্য আপনি এটা ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি এর চেয়ে আরও মানে ইনক্রিজ করতে পারবেন এই ডোজটা। এর পরবর্তী আমরা যেটা বলবো যেহেতু আপনার জয়েন্ট ফ্রেন্ডলি কার্ডিয়াক ফ্রেন্ডলি এই ট্যাবলেট, এর পরবর্তীতে আপনার নর্মাল যে ট্যাবলেটটা খাওয়া হয়ে থাকে এটা হচ্ছে ট্যাবলেট ফর্মের একটা স্টেরয়েড, যদিও এটা হাইপার সেন্সিটিভ ট্যাবলেট সচরাচর মানে প্রাথমিক স্টেজে এটাকে কখনোই প্রেসক্রাইব করা হয় না। যদি পেইন যদি কন্ট্রোলের কোনো উপায় না থাকে বা কোনো সিস্টেম আমরা পাচ্ছি না বা ফ্রুটফুল কোনো রেজাল্ট আসতেছে না তার জন্য আমরা নর্মাল একটা কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট যেমন কর্টান বা ফ্রিকোডিল ডেল্টাসন অথবা এটাও বাদ দেন মিথাইল প্রেডনিসোলিনের কথা যদি আপনারা বলি আমি, যেটা হচ্ছে যে মেথিফ্রেট নামে যেটা পাওয়া যায় 2 mg 4 mg এই 2 অথবা 4 mg ট্যাবলেটটা কন্টিনিউ সর্বোচ্চ আপনি 7 দিন বা 14 দিনের বেশি এই ট্যাবলেটটা কখনোই কন্টিনিউ করা উচিত না। এর পরবর্তীতে সেফ আরেকটা ট্রিটমেন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েডের ইনজেকশন বা হচ্ছে যে এই যে ট্যাবলেট ফর্মের স্টেরয়েড বললাম এই ইনজেকশন ফর্মের স্টেরয়েডটা যদি আপনারা জয়েন্টে ঠিক মানে মানে পজিশন মতো বা যদি সঠিকভাবে আপনারা যদি ইনজেকশনটা কর্টিকোস্টেরয়েড ইনজেকশনটা যদি আপনারা এই শোল্ডার জয়েন্টে এবং এটা হচ্ছে ব্যাক সাইড থেকে হতে পারে বা আপার সাইড থেকে হতে পারে যে কোনো দুই সাইড থেকে আপনারা যদি জয়েন্টের মাঝখানে ইনজেকশনটা মেরে দেওয়া হয় তো এটার রেজাল্ট আপনি সাথে সাথে পেয়ে যাবেন। মূলত দেখা যায় 2 থেকে 3 দিন বা সর্বোচ্চ 7 দিনের ভিতরে আপনার ফ্রোজেন শোল্ডারটা কিন্তু অনেকটাই কাভারিং হয়ে আসে। এর পরবর্তীতে আমরা যেটা করতে পারি আরও মেডিকেল সায়েন্সের যেগুলো আর কি মানে সেই স্টেজে যেটা বলবো যে হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন যেটা হায়ালগান নামে বাংলাদেশে পাওয়া যায় এই ইনজেকশনটাও আপনার শোল্ডার জয়েন্টে দিতে পারেন। এর পরবর্তীতে প্লাটিলেট রিচ প্লাজমা এই ইনজেকশনটাও আপনার শোল্ডার জয়েন্টে ব্যবহার করা যাবে ফ্রোজেন শোল্ডারের জন্য। এবং শেষ যেটাকে বলবো এটা হচ্ছে যে আপনার আরও একটা ট্যাবলেটের কথা বলি এটা হচ্ছে টাইপ 2 কোলাজেন টাইপ 2 এই ট্যাবলেটটা, এটা 40 mg ট্যাবলেট সায়াজন নামে পাওয়া যাবে বাংলাদেশে। এটা আপনি দিনে একটা অথবা দুইটা খেতে পারেন কারণ এটা হচ্ছে গ্লুকোসামাইন এবং ডায়াসেরিনের সেম মানে বলতে গেলে কাজ বা কাজ করার ক্ষমতাটা অনেক ভালো এবং এটাতে মানে টেন্ডন বা কার্টিলেজ যেটা বলা হয় কার্টিলেজ রিজেনারেটরের জন্য এই টাইপ 2 কোলাজেন অনেক ভালো কাজ করে। এবং ম্যাক্সিমাম ডাক্তার যারা ফ্রোজেন শোল্ডারের মানে রিহ্যাবিলিটেশন স্টেজে এই টাইপের আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। এর পরবর্তী স্টেজে চিকিৎসা বলতে গেলে যদি দেখা গেল যে আমার অ্যাভাবল যে আমি এই ট্রিটমেন্টগুলোর কথা এখন পর্যন্ত বলেছি এই ট্রিটমেন্টে যদি দেখা গেলো ফ্রোজেন শোল্ডারটা ভালো না হয় তার পরবর্তীতে অভিজ্ঞ কোনো সার্জনের পরামর্শ নিয়ে আপনাকে এটার কিছু সার্জিক্যাল কেস আছে সচরাচর এটা লাগে না। তারপরে আমি বলে রাখি আর্থ্রোস্কোপিক ক্যাপসুলার রিলিজ 1 নম্বর সার্জারি 2 নম্বর আর্থ্রোস্কোপিক ক্যাপসুলোটমি এটা হচ্ছে 2 নম্বর সার্জারি 3 নম্বরে ওপেন ক্যাপসুলোটমি নামে
এই তিন টাইপের সার্জারি মূলত ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে বলা হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, মূলত ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের মানে মোটামুটি ডিটেলস বলতে গেলে এই জিনিসগুলাই বারবার ঘুরাইয়া পেঁচাইয়া আসতেছে। আপনার আরও একটু শিওর হওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে এটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর পরবর্তীতে আরও বেটার কোনো রেজাল্ট যদি আপনার পেতে চান বা আপনি এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস নিয়ে যদি কোনো টাইপের আপনার ভুল ভ্রান্তি বা ইনফরমেশনের ভিতরে কোনো মানে ডিটেলস আরও অনেক কিছুই জানতে চান বা জানতে হইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে rxharun.com। এই ওয়েবসাইট ভিজিট করার পরবর্তীতে আপনি এই সার্চ বারে যেটা দেখতেছেন যে এই যে ফ্রোজেন শোল্ডারের এই জায়গার ভিতরে আপনি খালি লিখলেন, লেখার পরবর্তীতে আপনি এখানে ক্লিক করলে আপনার যেই জায়গাটাতে নিয়ে যাবে সেটা হচ্ছে যে এরকম একটা ফ্রোজেন শোল্ডারের একটা পেজে নিয়ে যাবে। এই ফ্রোজেন শোল্ডারের পেজ টেপটারে আপনি যদি সেকেন্ড এই জায়গাতে ওপেন করেন, ওপেন করার মাধ্যমে আপনি এই জায়গা থেকে সব কিছুই জানতে পারবেন। মূলত এটা ট্রিটমেন্ট মানে আরও কিছু কিছু রিহ্যাবিলিটেশন স্টেজে যে ট্রিটমেন্টগুলো সেগুলোর কথা আমার বলা সম্ভব হয় নাই, এই জন্য আপনারা এই ট্রিটমেন্টটা এইখান থেকে সরাসরি আপনারা দেখে নেবেন। এর পরবর্তীতে আপনারা যদি কেউ বাংলায় পড়তে সমস্যা হয় আপনারা আমার ওই ল্যাপটপের ডান সাইডে একটা ট্যাব আছে, এই ট্যাবের ভিতরে যাওয়ার পর আপনি বাংলাদেশের পতাকাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা টোটাল বাংলাতে আপনার ট্রান্সলেশন হয়ে যাবে। ট্রান্সলেশনটা হয়ে গেলে আপনি আরও ইজিলি এই রোগের চিকিৎসা ট্রিটমেন্ট বা ডিটেলস আরও অনেক কিছুই আপনি জানতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, মোটামুটি বলতে গেলে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটের এই টাইপেরই ট্রিটমেন্ট মূলত দেওয়া হয়ে থাকে। আশা করি আমার এই ভিডিওতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আমি মানে নিয়ে আসবো সেই ভিডিওগুলা অবশ্যই আপনারা আপনাদের সাপোর্ট ভালো সাপোর্ট পেলে আমি এর চেয়ে আরও সুন্দর ভিডিও করার চেষ্টা করব। এ পর্যন্তই দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।